আজকের ভিডিওটা তাদের জন্য যারা এবছর মেন্স পাস করতে পারলে না, আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্রিলিমস পাস করতে পারোনি, আজকের ভিডিওটা তাদের জন্য যারা মাঠে কোনো না কোনো কারণে ফেল করে গেছিলে, আজকের ভিডিওটা সেই আহত ক্যান্ডিডেটদের জন্য যে হতাশ হয়ে পড়ে আছে। ভিডিওটি একটু দেখে যাও, কথা দিচ্ছি কাল থেকে নতুন উদ্যমে আবার লড়াইতে নামতে ইচ্ছা করবে, হারিয়ে যাওয়া স্বপ্নটাকে আবার আপন করে নিতে ইচ্ছা করবে, আবার ইচ্ছা হবে তোমার স্বপ্নটাকে যেন তুমি আবার তোমার হাতের মুঠোয় আনতে পারো। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, জার্নিটা শেষ করে যাও। হ্যাঁ ঠিক শুনছো, ভাবছো জার্নিটা আবার আসলো কোথা থেকে, তুমি তো পাশই করতে পারলে না। জানো জার্নিটা কবে থেকে শুরু হয়েছিল? ঠিক যেদিন তুমি প্রিপারেশান নেওয়া শুরু করেছিলে, যেদিন তুমি স্বপ্ন দেখেছিলে ওই খাকি পোশাকটার, সেই দিন থেকেই তোমার জার্নি শুরু হয়েছিল। আজ হয়তো সামান্য কিছু নম্বরের জন্য তুমি পাস করতে পারোনি। ভিডিও শুরু করার আগে আমি বলেছিলাম না, আহত ক্যান্ডিডেট যেন আহত বাঘের কথা, আহত বাঘ কিন্তু খুব খতরনাক হয়। এই আহত বাঘের যা ক্ষমতা থাকে, আচ্ছা আচ্ছা পশুদের সেই ক্ষমতা থাকে না। আজ তুমি সেই আহত বাঘের সমান। এবারে তুমি তোমার স্বপ্নটা নিয়ে ভাবো, তোমার সেই স্বপ্নটা যেই স্বপ্নটার জন্য তুমি ঘুমোতে পারতে না, তোমার সেই স্বপ্নটা যেই স্বপ্নটার জন্য তুমি দিনের পর দিন রাতের পর রাত তুমি বই নিয়ে বসেছিলে, তোমার সেই স্বপ্নটা যেখানে তুমি দেখেছিলে তুমি খাকি পোশাক পরে ডিউটি দিচ্ছ, সেই স্বপ্ন যে স্বপ্ন পূরণ করার জন্য তুমি রাত দিন এক করে খেটেছিলে, যে স্বপ্ন পূরণ করার জন্য তুমি গরমের ওই মাঠের ওদে দৌড়েছিলে, যে স্বপ্ন পূরণ করার জন্য রাতের পর রাত জেগে তুমি কাটিয়েছিলে, আজকে হয়তো পারি না বা সামান্য ব্যর্থতার জন্য তুমি এই জিনিসটা ছাড়তে যাচ্ছ। এটা তোমার ব্যর্থতা না, এটা তোমার সফলতার একটা ধাপ মাত্র। কথা দিচ্ছি তোমাকে, তুমি ঠিকই সফলতা পাবে। হ্যাঁ তুমি সফলতা পাবে, কারণ তোমার মধ্যে সেই জেদটা রয়েছে। হ্যাঁ হয়তো কিছু নাম্বারের জন্য তুমি এবছর পাস করতে পারোনি, কিন্তু এই নম্বরটির জন্যই তুমি পাস করোনি বলেই হয়তো পরের বছর তোমার সবার উপরে নামটি থাকবে। কে বলতে পারে, হয়তো পরের বছর তুমি র্যাঙ্ক করে গেলে সবার উপরের নামটাই হয়তো তোমার থাকলো, কিচ্ছু বলা যায় না। এখন হয়তো তোমার পড়াশুনো করতে ইচ্ছা করছে না, তোমার হয়তো বই দেখলেই মনে হচ্ছে ধুর আমার দ্বারা হবে না, আমি এই পাস করতে পারলাম না আবার কি করব। যে লোকটা তোমার দিকে তাকিয়ে হাসছে, তোমার যে বন্ধুটা আজকে তোমাকে নিয়ে ব্যঙ্গ করছে, যে বলছে ধর সামান্য মেন্স বার করতে পারলি না, তুই কি করে চাকরি পাবি রে, এই কথাগুলো যারা বলছে তাদের বাড়িতে তুমি সবার আগে মিষ্টি পাঠিয়ে যেদিন তুমি চাকরি পাবে, তোমার পাশের ওই প্রতিবেশী তোমার ফেলের খবর শুনে যার বাড়িতে খাসির মাংস রান্না হয়েছিল তার বাড়িতেও মিষ্টি পাঠাতে কিন্তু ভুলো না, যে তোমাকে ছেড়ে চলে গেল তোমার এই ব্যর্থতা দেখে তার জন্য ওই দিনটা তোলা থাক, তাকেও দেখিয়ে দিও তুমি। তুমি কিন্তু দেখিয়ে দেবে, তুমি নিশ্চয়ই হাল ছাড়বে না, ছাড়বে না আমি জানি, আমার ভরসা আছে তুমি হাল ছাড়বে না, কারণ হাল ছাড়বে না বলেই তুমি আজকের এই ভিডিওটি দেখছো। তোমাকে অনেক 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 অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা, তুমি এত কিছু হওয়ার পরেও তোমার সেই মনের মধ্যে জেদটা জাগিয়ে রেখেছো যে তুমি পারবে, তোমাকে পারতেই হবে। তার কারণ তুমি তো গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে, তুমি হার না মানা মনোভাব নিয়ে এই লড়াইতে নেমেছিলে, তোমাকে পারতেই হবে। আরে একদিনে তো কেউ চলতে শেখে না, তুমি একদিনে জিতবে ভাবলে কি করে, তোমার তো এটা প্রথম ধাপ, হয়তো কোনো না কোনো কারণে হয়নি, সবই ঠিক আছে, কিন্তু ওই যে একটা জেদ রয়েছে তুমি পারো, তোমার ওই কথাটাই তোমাকে জিতিয়ে দেবে, তোমার ওই চেষ্টাটাই তোমাকে সফলতা অর্জন করিয়ে দেবে। কথা দিচ্ছি তুমি তোমার সফলতা অর্জন করবে, কথা দিচ্ছি তুমি শুধু পুলিশ পরীক্ষা না, এমন একটা সময় আসবে তখন যে পরীক্ষায় বসবে সেই পরীক্ষায় চাকরি পাবে, তখন তুমি সেই পরীক্ষাতেই সফলতা অর্জন করবে। এই জিনিসটা শুধু তোমার সাথে হয় না, এই জিনিসটা আগে অনেকের সঙ্গে হয়েছে। আজকে যারা সফল হচ্ছে, যারা এক্সাইজের চাকরি পেয়েছে বা যারা পিএসসি ক্লার্কশিপে চাকরি পেয়েছে বা যে কোনো চাকরি পাচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো তো তারা জীবনে কয়টি পরীক্ষা দিয়েছিল। তুমি যদি সেই পরীক্ষার লিস্টগুলি দেখো না, তুমি নিজেই অবাক হয়ে যাবে, বলবে একটা ছেলে এত পরীক্ষা দিতে পারে, এতদিন ধৈর্য ধরে সে পরীক্ষায় বসতে পারে। হ্যাঁ পারে, আজকে তারা ওই জন্যই সফল হচ্ছে, আজকে তারা ওই জন্যই সরকারি চাকরি পাচ্ছে। তুমিও ঠিক সেই জায়গাটাই পাবে, শুধু নিজের প্রতি বিশ্বাস আর একটু ধৈর্য ধরে প্রিপারেশান নিয়ে যাও, দেখবে তুমিও চাকরি পাবে। দেখো অনেক অনেক গল্প শোনা গেছে যে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল কাজ হবে, ডবল ডবল চাকরি হচ্ছে। আমি বলবো কেন হচ্ছে, এটা কোনো গল্প না। তুমি আজকে দেখেছো যে ছেলেটা সিভিল ডিফেন্সে চাকরি পেয়েছে সেই ছেলেটাই এক্সাইজে চাকরি পেয়েছে, সেই ছেলেটাই বেঙ্গল পুলিশে চাকরি পাবে, সেই ছেলেটাই সাব ইন্সপেক্টরে চাকরি পাবে, এবং সেই ছেলেটাই কলকাতা পুলিশেও চাকরি পাবে।
কেন কি বলো তো, তাদের প্রিপারেশনটা তেমন জায়গাতেই রয়েছে, তারা যে পরীক্ষায় বসছে তারা সেই পরীক্ষায় পাচ্ছে, কেন তাদের এক্সপিরিয়েন্স, তারা বহুদিন ধরে এই প্রিপারেশন চালিয়ে গেছে, তো তোমাকেও সেই জায়গাটায় নিয়ে আসতে হবে। তাই ওই যে ছেলেটি আজ ডবল ডবল চাকরি পাচ্ছে, সেই ছেলেটা যদি প্রথম দিনের প্রথম সেই ব্যর্থতার কথা মনে রাখত যে আমি আর পারবো না, আমি তো সামান্য প্রিলিমস পাস করতে পারলাম না, যে আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু এই ডবল ডবল তিন গুণ চার গুণ চাকরি কিন্তু সে পেতো না। তার পাওয়ার কারণ ওটাই। তুমি আজকে যত সাকসেসফুল মানুষকে দেখবে, প্রথম দিকে কিন্তু তারা সবাই ব্যর্থতার জায়গাটা পেয়েছিল। লিওনেল মেসি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সবার ইতিহাস ঘেঁটে দেখো, সবারই একই ছিল প্রথম দিকে ব্যর্থতা, তারপরে আস্তে আস্তে সফলতা অর্জন করেছে। কালকে থেকেই আবার নতুন উদ্যোগে প্রিপারেশান শুরু করে দাও, দেখিয়ে দাও তাদেরকে যারা বলেছে তোমার দ্বারা কিছু হবে না, দেখিয়ে দাও তাদেরকে যারা বলছে তুই সামান্য এই পরীক্ষা পাস করতে পারলি না, যারা তোমাকে নিয়ে ব্যঙ্গ করছে, তাদেরকে দেখিয়ে দাও তুমি পারো, তোমাকে পারতেই হবে, আমার বিশ্বাস তুমি পারবে, আর আমি জানি তুমি পারবে, তোমার বিশ্বাস, আমার বিশ্বাস, তোমার পরিবারের বিশ্বাস তোমাকে পারিয়ে তুলবে, তোমাকে দেখিয়ে দিতেই হবে। এই লড়াইটা তোমার সঙ্গে তোমার, এই লড়াইটা তোমার মনের সঙ্গে তোমার জেদের, এই লড়াইয়ের একটি মন বলবে ছেড়ে দে, অন্য কিছুর জন্য ট্রাই কর, এটা তো আর হলো না, আর একটি মন বলবে না, আর লাস্ট একবার চেষ্টা করে দেখি, আর এই লাস্ট চেষ্টাই তোমাকে অনেক 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 উপরে নিয়ে চলে যাবে। তুমি কল্পনা করতে পারছো না তোমার জন্য হয়তো অনেক ভালো কিছু অপেক্ষা করছে, সত্যি তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নিজেকে একটু সময় দাও, প্রিপারেশানে জোর দাও, নিশ্চয়ই, আমি বলছি নিশ্চয়ই তুমি সফলতা অর্জন করতে পারবে। ভিডিওটি বেশি বড় করব না, লাস্ট একটা কথাই বলবো, পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি, তোমার পরিশ্রম যদি ঠিক থাকে তুমি নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারবে। তোমাকে স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করতে হবে, এখন কিন্তু আগের মতোই নেই যে আমি MCQ পড়ে চলে গেলাম পাশ করে যাব, এখন কিন্তু কোশ্চেন প্যাটার্ন আলাদা হচ্ছে, এখন কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা বুঝতেই পারছো পুলিশের প্রিপারেশান এখন কতটা হাই কোয়ালিটির ছেলেরা মেয়েরা প্রিপারেশান নিচ্ছে, যারা অনেক অনেক পরীক্ষা দিয়েছে, যারা অনেক প্রিপারেশান নিয়ে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আজ পরীক্ষায় বসছে। এমনিতেই 3 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, 27 থেকে 30 বছর বেড়ে গেছে। অনেকের কাছে হয়তো এটি গোল্ডেন অপরচুনিটি, কিন্তু অনেকের কাছে এটা কিন্তু অনেকটাই মারাত্মক কঠিন একটি লড়াইয়ের সঙ্গে সম্মুখীন হতে চলেছে। কেন তোমরা বুঝতেই পারছো, যারা 27 থেকে 30 বছর বয়সের পরীক্ষার্থী হবেন তারা কিন্তু খুব সুন্দর প্রিপারেশান নিয়ে তারা পরীক্ষায় বসবেন, এবং তারা কিন্তু একটি সিট অর্জন করেই ছাড়বেন। তো তোমার নাম যেন সবার উপরেই থাকে, সেইভাবে প্রিপারেশান নাও, তুমি দেখিয়ে দাও তোমার নাম সবার উপরে থাকবে, একটা হার না মানা ছেলে সবার উপরে যেতে পারে সেটা তুমি দেখিয়ে দাও। যদি তোমার নিজের প্রতি ভরসা থাকে, যদি তোমার নিজেকে বিশ্বাস থাকে, তো বলো হ্যাঁ আমি পারবো, আমি কথা দিচ্ছি তুমি পারবে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, আমি পারবো আর কথা দিচ্ছি তুমি পারবে। তোমাকে দেখিয়ে দিতে হবে, যারা তোমাকে নিয়ে বলেছিল তোর দ্বারা হবে না, যারা তোমাকে নিয়ে এখনও ব্যঙ্গ করে যাচ্ছে, তোমার ফেলের খবর শুনে যারা মিষ্টিমুখ করেছিল, তোমার ফেলের খবর শুনে যার বাড়িতে খাসির মাংস রান্না হয়েছিল, তাদের বাড়িতে চাকরি পেলে সবার আগে মিষ্টিটি পাঠিও। আর বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দিও, সেই বন্ধুটিকে, যে বন্ধুটি তোমার মতোই ডিমোটিভেট হয়ে রয়েছে, যেই বন্ধুটি ভাবছে আমার দ্বারা কিছুই হবে না। বেশি কিছু বলবো না, ভিডিওটি তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে আবার যুদ্ধের ময়দানে স্বাগত জানাও। ধন্যবাদ, জয় হিন্দ।